বন্ধুরা, মানুষ যখন খুব বিপদে পড়ে তখন একটা কথা বলে যেরকম জলে বা সরি, এটা কিন্তু উচিত নয়। তাহলে জলে কুমির ডাঙ্গায় বাঘ, এরকম একটা প্রবাদ রয়েছে। সেই প্রবাদে অনুসারে আজকের নতুন যে আপডেটে আমি কিন্তু যে বন্যপ্রাণী সম্পর্কে আলোচনা করব সেটা জলের কুমির। সেই কুমির সম্পর্কে আমরা অনেক রকম তথ্য ইতিমধ্যে জেনে থাকি, তার মধ্য থেকে আজকে কিন্তু কিছু কিছু অজানা তথ্য, যেগুলো জানলে পরে আপনিও অবাক হবেন, সেই রকমই কিছু কিছু তথ্য জোগাড় করে নিয়ে এসেছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, যাতে করে আপনি আজকের ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, যেগুলো ইতিমধ্যে হয়তো আপনি জানেননি, জানারও কথা নয়, কেননা মানুষ ব্যস্ততম যে জীবনে সময় হয়ে ওঠে না যে সব কিছু তথ্য সম্পর্কে জানার জন্য। তাই বন্ধু, আমি সবার কথা মাথায় রেখে নতুন আপডেটগুলো জোগাড় করে নিয়ে আসি, যাতে সবাই সব কিছু জানতে পারে। তাহলে আজকে চলুন, দেরি না করে, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট না করে, চলুন বিস্তারিত জানা যাক জলে কুমির ডাঙ্গায় বাঘ। এই কথাটা যখন আমরা বিপদে পড়ি তখনই এই প্রবাদটা বলে থাকি, তাহলে তার সত্যতা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই ইন্টারেস্টিং হবে। তাহলে আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় যে নতুন আপডেটগুলো নিয়ে এসেছি, তার মধ্যে অন্যতম যে পয়েন্টগুলো নিয়ে এসেছি, চলুন দেরি না করে সেই সব পয়েন্ট সম্পর্কে আলোচনা করে ফেলি। তাহলে জলে কুমির ডাঙ্গায় বাঘ উভয়ই হিংস্র জন্তু, কিন্তু দুটোর মধ্যে কোনোটা কারোর সঙ্গে পাল্লা দিয়ে কম হবে না। তাই একের পাল্লায় অন্য পড়লে কিন্তু হয়তো বা যে কোনো একটা শেষ, কেননা ওরা জলাধারের ঠিক ডারে জলের মধ্যে নিজের পুরো শরীরটাকে ডুবিয়ে রেখে খালি মুখটুকু উঁচিয়ে রাখে, যাতে করে কোনো বন্যপ্রাণী যখন জলাধারের কাছে জল পিপাসায় জল খেতে আসবে, তখন তাকে মুখে করে আটকে ধরে তাকে টেনে জলের মধ্যে নামিয়ে নেয় এবং তাকে শেষ পর্যন্ত মুষ্টি শুদ্ধ মিলে খায়। তাহলে জলাধারে কিনারায় যদি 10-12টা কুমির যদি উঠতে থাকে, শুধু মুখটুকু চোখটুকু ও জলের উপরে থাকবে, বাদ বাকি সব জলের মধ্যে ডুবিয়ে নিজেকে লুকিয়ে রাখে। ঠিক ওই অবস্থায় কিন্তু বাঘ বা মোষ, গরু ছাগল বা বন্য বাকি জীবজন্তু যখনই খেতে আসে তখনই কিন্তু এরকম জাপতে ডরছে। সেই অবস্থা থেকে কিন্তু কেউ কারোর নয়, মানে কারোর থেকে কম নয়, কেননা বলছি অনেকগুলো বাঘ মিলে কিন্তু যখন একটা কুমির হয়তো বা উঠ পেতেছিল আর 10-12টা বাঘ জল খেতে এসে যখন দেখলো যে একজনকে টেনে হেসে জলের মধ্যে নামিয়ে নিচ্ছে, বাকিরা কিন্তু মিলে ওটাকে অ্যাটাক করে বাঁচিয়ে নিয়ে আসতে পারে চেষ্টা করলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজনকে ধরে নিয়ে গেলে বাকিরা পালিয়ে যায়, ওইসবের মানে ঝামেলার মধ্যে কেউ পড়তে চায় না। কিন্তু যাদের মধ্যে সত্যিকারের একতা রয়েছে তারা কিন্তু একজনকে আক্রান্ত হতে দেখলে বাকিরা মিলে ওকে বাঁচায়। কিন্তু ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট বা অন্যান্য যে জীবজন্তুর যে চ্যানেলগুলো, ওর মধ্যে আপনারা লক্ষ্য করছেন চোখের সামনে একজনকে আক্রান্ত মানে গলায় নলি চেপে ধরছে, শ্বাসরুদ্ধ করে মারার জন্য চেষ্টা করছে, বাকিরা দাঁড়িয়ে থেকে দেখছে হাঁ করে, কোনো প্রতিবাদ করছে না। যদিও অবলা জীব, তাদের মাথায় অত বুদ্ধি থাকে না, কিন্তু আশেপাশে 40-50টা যে মোষ বা অন্যান্য প্রাণীরা দাঁড়িয়ে আছে তারা মিলে যদি অ্যাটাক করে তাহলে ওই 2-3টে বাঘ কিন্তু হার মানতে বাধ্য। এইরকমই মানুষের জীবনেও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। মানুষরা চাইলে কিন্তু একতাবদ্ধভাবে যদি লড়াই করে যে কোনো কঠিন পরিস্থিতির সমাধান কিন্তু সে করতে পারত, কিন্তু অনেকেই করে না। সেটা শতকরা 90 ভাগ পিসপা হয়ে যায়। তাহলে সহজে বিপদ থেকে বাঁচবেন অনায়াসে, সেই রকম কিন্তু কায়দাও কিছু রয়েছে। মনে করুন আপনি কোনো কারণে মনে একা একা ঘুরতে গেছেন, কোনো পশু আপনাকে অ্যাটাক করেছে, সেই ক্ষেত্রে বিশেষ করে বাঘের নামটাই উঠে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে হতবুদ্ধি না হয়ে, নার্ভাস না হয়ে, আপনি যদি মনে করুন আপনার গলার নলি চেপে ধরেছে, ঠিক ওই মুহূর্তে আন্দাজ করে তার চোখটার মধ্যে যদি আপনার নখটা ঢুকিয়ে দেওয়া যায় আঙুলটা, সেক্ষেত্রে কিন্তু আপনার আঙুল বাংশে বাঙুক, নার্সিংহোমে ঠিক করে নেবেন। কিন্তু আপনি একবার প্রাণ
বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন। কেন না বলছি, বাঘ কিন্তু এই নার্ভ সহ্য করতে পারে না। এই নার্ভে যদি কোনো ক্রমে আপনার আঙুল ঢুকিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আঙুল ভাঙুক কিন্তু বাঘ সহ্য না করতে পেরে আপনাকে ছেড়ে দেবে, এবং আশেপাশে থাকা বাকি অন্যান্য বাঘগুলোও আপনাকে আক্রমণ করার জন্য যখন এগিয়ে আসবে তারাও ভয় পাবে যে একজন কেন হঠাৎ করে ছেড়ে দিয়ে পালালো, নিশ্চয়ই কোনো এই ব্যক্তির মধ্যে অন্য একটা কোনো বিশেষ কারণ রয়েছে, আমরাও যাব না, সবাই মিলে গুষ্টি শুদ্ধ পালিয়ে যাবে এবং আপনি সুরক্ষিতভাবে ফিরবেন। এটা হচ্ছে সহজ কায়দা, এইটা কিন্তু মাথায় রাখবেন। বিভিন্ন ক্ষেত্রে শুধু বন্য জীবজন্তু নয়, আপনি কিন্তু ও ডাকাত বা বদমাস লোকেদের পাল্লা থেকে বাঁচার জন্যও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। সুতরাং একটা আত্মরক্ষার একটা ভালো উপায় বলে কিন্তু ভাবা যায়। তাহলে কোনো বড় সমস্যা সহ গুরু বিপদে মানুষ যদি মাথা ঠান্ডা রেখে ছোটো কায়দা করে খুব সহজে বিপদ থেকে নিজেকে বাঁচানো যায়, সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার, জীবন মরণের ব্যাপার। সুতরাং সুন্দরবনের বাঘ নদীর দ্বারে মুখ নিচু করে জল খাওয়ার সময় কাছাকাছি জলে লুকিয়ে থাকা কুমির কিন্তু জাপতে ধরে বড় বড় দাঁত দিয়ে বাঘকে আহত করার চেষ্টা করে। পাল্টা জবাবে বাঘ দাঁড়ালো নখ দিয়ে কুমিরকে ছিন্ন ভিন্ন করে নিজেকে বাঁচিয়ে নেয়। সেক্ষেত্রে একাধিক কুমির যদি দলবদ্ধভাবে আক্রমণ করলে বাঘ তখন ববলিঙ্গা সাঙ্গ হবে এবং জয় কুমির মামার জয় বলবে। তাহলে নিজের খিদে মেটানোর জন্য তারা সব অন্যায় কাজ করতে পারে। জলাশয়ের দ্বারে ঠিক যেখানে অন্য প্রাণীরা জল খেতে আসে সেখানে মুখ আর দুবা জলে যেভাবে উঠতে থাকে, এটা সত্যি একটা রহস্যজনক। সেই সম্পর্কে আপনার মনের ধারণা কি সেটা কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখতে বলবেন না। আর বন্ধুরা, আমার এই ভিডিও ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE ইংরেজিতে মোর লেখাতে আপনি যদি চাষ করেন সেক্ষেত্রে কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। খুবই ভালো লাগবে বিস্তারিত তথ্য জেনে, এবং বিশেষ করে ওই যে ডেসক্রিপশন বক্স সেখানটায় আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ বিভিন্ন রকম সোশ্যাল সাইটের লিঙ্কডিনের মতো লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে রাখতে পারবেন, যাতে করে একটা উপকার হবে। ভবিষ্যতে কোনো কারণে আপনার সঙ্গে আমার যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে ফলো করে রেখেছেন সেই সোশ্যাল সাইটের মাধ্যমে আমি আপনাকে যোগাযোগ করে পুনরায় আপনার সঙ্গে আমার যোগাযোগ নিরবিচ্ছিন্নভাবে সম্পর্ক গড়ে তুলব। সেই জন্য আপনি কিন্তু ফলো করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটু এই ভিডিওটা ঠিক নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আমাকে একটু আমার চ্যানেলটাকে সদস্যতা নিয়ে রাখুন। তাতে করে ওই সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টা চিহ্নটাকে টাচ করলেই পাশে অল বাটনে টাচ করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় যতগুলি ইম্পর্টেন্ট যে তথ্যগুলো উঠে আসবে সেগুলো অনায়াসে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এরকম খুব দারুণ দারুণ ভিডিও আমি আমার জীবনে যে অনেকগুলো তৈরি করেছি তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তার মধ্যে আপনি এই তিনটের মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখে যদি আপনার খুবই ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, বাঁকানোর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দেবেন, যা তাতে ওনারাও আপনার মতো অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং আমার ভিডিওর রিচ একটু বাড়লে পরে সুবিধা হবে। এবং আমি অবাঙালি, তাই বাংলা ভিডিও বানাতে গিয়ে আমার একটু ভুলভ্রান্তি হচ্ছে, ভুলভ্রান্তিগুলো আপনার নজরে নিশ্চয়ই পড়েছে কেননা আপনি খাঁটি বাঙালি। সুতরাং আপনি দয়া করে আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবেন যে কোথায় ভুলভ্রান্তি হচ্ছে, আরও কীরকম করলে পরে আরও ভালো হবে, তাহলে আপনি কিন্তু লাভবান হবেন, কেননা ভবিষ্যতে আপনি ভালো ভালো তথ্যগুলো সম্পর্কে জানতে পারবেন। আর আমাকে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে কমেন্ট সেকশনে ছোট্ট করে উৎসাহ যোগাবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, আমার এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি, এই অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য ইউটিউবের থেকে যদি কিছু অর্থ উপার্জন করতে পারি সেই ক্ষেত্রে আমি অনেকটা কভারেজ পাব এবং ভালো করে ভিডিও উন্নত মানের বানানোর জন্য দামি DSLR ক্যামেরা কিনতে পারলে আপনার ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে। সুতরাং আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমাকে আরেকটু এগিয়ে যেতে সহায়তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভিডিও খুব শীঘ্রই পেতে চলেছেন। বন্ধুরা, তাহলে বাজে কথা বেশি বলা হয়ে যাচ্ছে, একটু কম কথা বলে চলুন বাকি দুটো কথা বলে ভিডিওটা শেষ করি, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন শুরু করা যাক। জঙ্গলই পৃথিবীর কঠিন পরিবেশ, যেখানে কারোর প্রতি কেউ মায়া দয়া নেই, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্যদের অস্তিত্বকে নষ্ট করারই হচ্ছে মূল লক্ষ্য। এবং বন্য মানে
জলজ কুমিরাও কম যায় না, গড়িয়াল এলিগেটর দেখতে কুমিরের মতো হলেও কিন্তু তারা জীববিজ্ঞানে তাদের প্রজাতি সম্পূর্ণ আলাদা এবং চোখে কিন্তু এরা আলাদা প্রজাতি। আমরা কিন্তু আজ শুধু কুমির নিয়ে আলোচনা করব। কুমিরের মুখ ভি আকৃতির হয় এবং কুমিরের নিচের এবং উপরের চোয়ালের দুইটার প্রস্থ এক মাপের হলেও নিচের চোয়ালের দাঁতগুলো মুখ বন্ধ অবস্থায় উপরের চোয়ালের উপরে থাকার কারণে বিচ্ছিরি দেখায়, যেরকম থুকলা দাঁতের মতো দাঁতগুলো বেরিয়ে থাকে। এলাকা ভিত্তিক আচার আচরণ একটু পার্থক্য হলেও কুমিরের ধর্ম বর্ণ সব কিন্তু একই। বেশিরভাগই এরা নদী হ্রদ জলাভূমির মিষ্টি জলে থাকতে পছন্দ করে। এরা শতকরা 100% মাংসাশী প্রাণী, কারণ তারা মাছ পাখি সরীসৃপ স্তন্যপায়ী ছাড়া খায় না। জল ছেড়ে মাঝে মাঝে ডাঙ্গায় এসে চুপচাপ মরার মতো পড়ে থাকে, আর কাছাকাছি কেউ এলেই তাকে জাপটে ধরে খেয়ে নেয়। কুমিরের প্রধান খাদ্য স্তন্যপায়ী বিভিন্ন রকম জীব এবং সরীসৃপ সাপ থেকে শুরু করে যত মাটির মধ্যে উড়ে বেড়ায়, মাটির কাছাকাছি ঘুরে সেই সব প্রাণীকে কিন্তু খেয়ে ফেলে। তাহলে কুমিরের এই একটাই পদ্ধতি কিন্তু মরার মতো পড়ে থাকা, চুপচাপ এবং কাছাকাছি এলে যাত্রে ধরা, এইভাবেই কিন্তু তারা শিকার করে। বন্ধুরা, যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই আমার কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখবেন। আর এরকম ভালো ভালো ভিডিও আমি যে আরও নিয়ে আসতে চলেছি, প্রত্যেক দিন ভারতীয় সময় 6:30 এবং বাংলাদেশের সময় 6:30 কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি। ওই সময়তে আপনারা ঠিক অপেক্ষা করে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টা চিহ্নটাকে যদি টিপে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু সময় মতো অ্যালার্মের মতো কাজ করবে, আমার ভিডিও এলে আপনি জানতে পারবেন। এইরকম ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।